2018 সালের 17ই নভেম্বর একজন আমেরিকান পর্যটক ও ধর্মযাজক জন অ্যালেন চাও এই দ্বীপে এসে মারা যান। এর পেছনে কি রহস্য জেনে নিন এই ভিডিও থেকে। বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের দক্ষিণে নর্থ সেন্টিনেল দ্বীপ, এখানে বসবাস করে আনুমানিক প্রায় 50 থেকে 100 সেন্টিনেলীয় উপজাতির জনগোষ্ঠী। এরা সেন্টিনেলীয় ভাষায় কথা বলে এবং আধুনিক সভ্যতা ও সভ্যজগৎ থেকে বিচ্ছিন্ন থাকতে পছন্দ করে। এরা নেগ্রিটো জাতিগোষ্ঠীর অন্তর্গত এবং আনুমানিক 60,000 বছর আগে আফ্রিকা থেকে এসে এই দ্বীপে বসতি স্থাপন করে। এরা শিকারী ও সঞ্চয়কারী, আগুনের ব্যবহার এদের কাছে অজানা। বহিরাগতরা এদের কাছে শত্রু এবং যারা দ্বীপে আসে সকলকেই এরা মেরে ফেলে। একটি বিচ্ছিন্ন জনগোষ্ঠী হিসাবে সাধারণ ভাইরাসের বিরুদ্ধে এদের প্রতিরোধ ক্ষমতা খুব কম। সাধারণ ইনফ্লুয়েঞ্জা সমগ্র সেন্টিনেলীয় জনগোষ্ঠীকে মুছে দিতে পারে। তাই ভারত সরকারের তরফ থেকে এই দ্বীপের চারিদিকে 3 মাইল এরিয়া ভ্রমণ করা নিষিদ্ধ করা হয়েছে। 2004 সালের সুনামিতে দ্বীপটি সম্পূর্ণ ডুবে যায়। তা সত্ত্বেও সেন্টিনেলিস্টরা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিল। সুনামির পর এই দ্বীপের গড় উচ্চতা বৃদ্ধি পায়। তবে সুনামির প্রভাব এদের উপর কেমন ছিল তা অজানাই রয়ে গেছে। একটি বিচ্ছিন্ন জনগোষ্ঠী হিসেবে এদের ভাষাও আমাদের কাছে দুর্বোধ্য। 1980 সালে গবেষকরা সেন্টিনেল দ্বীপের পাশে লিটিল আন্দামান আইল্যান্ডে বসবাসকারী পঞ্জি জনগোষ্ঠীর একজন সদস্যকে সঙ্গে নিয়ে সেন্টিনেলিসদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করেন। সেন্টিনেল লোকেরা তাদের ভাষায় কেবলমাত্র একটি শব্দ চিৎকার করছিল, যা ওই অঞ্জি জনগোষ্ঠীর লোকেদের কাছেও অজানা। তাই এদের সাথে যোগাযোগ স্থাপনের রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, কারণ তারা কোনো মতেই তাদের দ্বীপে কোনো বহিরাগতকে প্রবেশ করতে দিতে চায় না। ত্রয়োদশ শতাব্দীতে বিখ্যাত এক্সপ্লোরার মার্কো পোলো এই দ্বীপটিকে এবং এদের বাসিন্দাদের মোস্ট ভায়োলেন্ট অ্যান্ড ক্রুয়েল জেনারেশন বলেছেন। তাদেরকে তিনি নরখাদক আখ্যা দেন। 1880 সালে মরিস ভিদাল পোর্টম্যান নামের একজন ব্রিটিশ নাভাল অফিসার সশস্ত্র বাহিনী নিয়ে এই দ্বীপ আক্রমণ করেন। পোর্টম্যানের লোকেরা সেখান থেকে 6 জন সেন্টিনেল লোকেদের ধরে আনেন, যাদের মধ্যে 4 জন শিশু, 1 জন বয়স্ক লোক ও 1 জন বয়স্ক মহিলা ছিল। তাদেরকে পোর্ট ব্লেয়ার আনার রাস্তায় বয়স্ক লোক দুটির মৃত্যু হয়, ফলে পোর্টম্যান শিশুদেরকে আবার দ্বীপে ফিরিয়ে দিয়ে আসেন। ১৯৮১ সালে একটি মালবাহী জাহাজ প্রিমরোস এই দ্বীপের কাছ দিয়ে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে। তখন প্রায় 50 জন সেন্টিনেল এদের তীর ধনুক বর্ষা দিয়ে আক্রমণ করে। জাহাজের ক্যাপ্টেন আর্জেন্ট মেসেজ পাঠান। প্রায় 1 সপ্তাহ পর হেলিকপ্টারে করে তাদেরকে সরিয়ে আনা হয়। 1967 সালে অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জন্য ত্রৈলোক্যনাথ পণ্ডিতের নেতৃত্বে 20 জনের টিম দ্বীপটিতে ভ্রমণ করে। অবশেষে বহুবার প্রচেষ্টার পর 1991 সালে এদের সাথে শান্তিপূর্ণ সাক্ষাৎ সম্ভব হয়। পণ্ডিত এদের জন্যে প্রচুর নারকেল নিয়ে যান। নারকেল এদের কাছে একটি অত্যন্ত মূল্যবান জিনিস, কারণ নারকেল এই দ্বীপে জন্মায় না। এবং প্রথমবারের জন্য দেখা যায় সেন্টিনেলিসরা পণ্ডিত এবং তার টিমের লোকেদের হাত থেকে নারকেল নিয়ে যাচ্ছে, কিন্তু তাদেরকে তারা সেই দ্বীপে ঢুকতে দেয়নি। 1990-এর দশকের মাঝামাঝি থেকে 2000 সাল পর্যন্ত ভারত সরকারের তরফ থেকে এদের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য অনেক অভিযান চালানো হয়, কিন্তু সব অভিযান ব্যর্থ হয়। 2006 সালের 27শে জানুয়ারি 2 জন মৎস্যজীবী ভুল করে এই দ্বীপের কাছে চলে আসলে তাদেরকেও এরা মেরে বালিতে পুঁতে রাখে। ইন্ডিয়ান কোস্টগার্ড যখন তাদের দেহ উদ্ধার করতে যায় তখন তারা তীর মেরে প্রতিবাদ জানায়। সর্বশেষ মৃত্যু 2018 সালের 17ই নভেম্বর জন অ্যালেন চাও। মিসৌরির এই 26 বছরের চাও খ্রিস্টান ধর্মপ্রচারের জন্য 3 বার এই দ্বীপে ভ্রমণ করে। তৃতীয় যাত্রা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। 15ই নভেম্বর চাওয়ের প্রথম ভ্রমণে তিনি একটি ছোট ডিঙি নিয়ে দ্বীপের কাছাকাছি পৌঁছানোর সময় দ্বীপবাসীরা তাকে আক্রমণ করে, ফলে তিনি ফিরে আসেন। পরের দিন তিনি আবার যান ওই দ্বীপে। তিনি লিখেছেন, দ্বীপবাসীরা তার দিকে অবাক চোখে তাকিয়েছিল। তিনি তাদেরকে ভক্তিসঙ্গীত শোনান ও সাউথ আফ্রিকার ভাষায় তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তারা কিছুক্ষণ চুপচাপ শোনে, তারপর অট্টহাসিতে মেতে ওঠে।
তখন একটি বালক তার দিকে তীর ছোড়ে, যা তার বুকের কাছে ধরে রাখা বাইবেল এফোড় ওফোড় করে দেয়। এরপর তিনি সেখান থেকে পালিয়ে আসেন। পরের দিন আবার যখন চাও ওই দ্বীপে যান, তখন দূর থেকে মৎস্যজীবীরা দেখেন চাওয়ের দেহ দ্বীপবাসীরা টেনে নিয়ে যাচ্ছে জঙ্গলের ভেতর। পরের দিন তার মৃতদেহ পাওয়া যায় সমুদ্র তীরবর্তী এলাকায়। পুলিশ এই ঘটনায় 7 জন মৎস্যজীবী ও চাওয়ের 2 জন বন্ধুকে গ্রেপ্তার করেছে বেআইনিভাবে ওই দ্বীপে যাওয়ার জন্য প্ররোচনা দেবার জন্য। যাই হোক, এই ছিল সেন্টিনেল জনগোষ্ঠীর ইতিহাস। আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।